হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, জিও সিমকে নিয়ে হ্যাপি নিউ ইয়ার অফারে যে নতুন খবর সেটা আপনাদের শোনাবো। তো হ্যাপি নিউ ইয়ার অফার 2017 ফার্স্ট জানুয়ারি থেকে শুরু হয়ে গেছে। এর আগে যারা জিও সিম ইউজ করতেন, অর্থাৎ 4 ডিসেম্বরের আগে এবং পরে, তো তারা 4 জিবি করে ডাটা পেতেন এবং 4G স্পিডে। কিন্তু নিউ ইয়ার অফারে 1 জিবি করে ডাটা পাবেন এবং তারপরে 128 কেবিপিএসে স্পিড পাবেন। 31 মার্চ 2017 পর্যন্ত এই অফারটা জারি থাকবে। তো এই অফারে কী পাওয়া যাবে? আনলিমিটেড কল, মেসেজেস, ডেটা এবং 1 জিবি ইউজের পরে আগে যে 24 ঘন্টা অপেক্ষা করতে হতো, তো এখানে সেই ব্যাপারটা নেই। রিলায়েন্স চেয়ারম্যান বুস্টার প্ল্যানের যে অফারটা এনেছেন, তাতে 51 টাকাতে আপনি 1 জিবি ডেটা পাচ্ছেন, 301 টাকাতে পাচ্ছেন 6 জিবি ডেটা, এবং এর সঙ্গে নিয়ে আসতে চলেছেন 15,000 টাকা মূল্যে জিও অ্যাপস, যেটা ফ্রি, এবং তাতে আপনি দেখতে পাবেন মুভিজ, টিভি শো, মিউজিক এবং ভিডিও কলিংও করতে পারবেন। তো এই যে অফার জারি হতে চলেছে, এর বিরুদ্ধে এয়ারটেল অভিযোগ এনেছেন মুকেশ আম্বানির বিরুদ্ধে। তো দেখা যাক, খুব তাড়াতাড়ি এর ফ্যাসলা শোনানো হবে। তো আপনারা যারা জিও সিম ইউজ করেন, তারা প্রে করুন যে আম্বানির এই অফার যেন লাগু হয়, কেননা সেটা সবার পক্ষেই ভালো হবে আর সবার জন্য এটাই খুশির খবর যে নিউ অফারটা চলছে, যেটা বন্ধ হয়ে যেতে পারতো। তো যারা জিও ইউজ করেন, তারা অবশ্যই এই নিউজটাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং অবশ্যই সাপোর্ট করবেন আম্বানিকে, কেননা তিনি যেটা করছেন পজিটিভলি সবার ভালোর জন্য। তো দ্যাটস অল, আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট করবেন এবং আমার ভিডিওগুলো শেয়ার করবেন ও লাইক করবেন। দ্যাটস অল, থ্যাংকস ফর ওয়াচিং।